হ্যাপি সানডে চলে এসেছি আবার। আর আজকের খাবারে কি কি আছে বলেছি, সানডে মানে চিকেন তো থাকবেই, আর আছে উচ্ছে আর বেগুন দিয়ে ভাজা, আর সজনেটা বেগুন আলু বড়ি দিয়ে একটা মাখা মাখা তরকারি ঝোল। না খাওয়াটা শুরু করি, হ্যাঁ দুটো কুড়ি হয়ে গেছে। উচ্ছে ভাজা দেখলেই না আমার কাশ্মীরির কথা মনে করে। শাকের সঙ্গে কাশুন্দি উচ্ছে সঙ্গে কাশুন্দি উচ্ছে কাশুন্দি খেতে ভালো লাগে। ভালো তো লাগে, আর ভালো কি লাগে। হ্যাঁ আমি তো একটা বীজ ফেলিনি। একজন আছে, সে না সজনে ডাটার তরকারি খেতে ভালোবাসে না জানো তো, আর বাচ্চাদের জন্যই করে, যেটা ভালোবাসে না সেটা খাওয়ানোর জন্য ভালোবাসার কিছু জিনিস দেয়। আমি ওরকম করি, আজ বৃহস্পতি চোখে তাকে ভালোবাসানোর জন্য আমি তরকারিতে বেশি করে বড়ি দিই। আচ্ছা ক্যামেরার অ্যাঙ্গেলটা চেঞ্জ হয়েছে, কেমন লাগছে অবশ্যই জানাবে। না জানালে কথা বলবো না। কবে ডাটা এনেছিল মনে আছে? বুঝলো কি সুন্দর করেছে ডাটাটা। বড়ির মুন্ডা শেষ হয়ে এসছে, এবার বড়ি আনতে পারি। বড় বড়ি আনছো? হ্যাঁ বড়টাই আনবে। এগুলি পাওয়া যাবে কেমন?
কবে সুক্ত করেছিলাম? সেই দিন এনেছো জায়গাটা। আজও ডাটাটা সতেজ। যদি তোমরা জানতে চাও আমি কিভাবে ডাটা রাখি যে এরকম সতেজ থাকে, তাহলে কমেন্ট করো, আমি আমার ব্লগে বলে দেবো। দেখো আজকে পেঁয়াজ দিয়েছি গোটা, আমার খুব ভাল লাগে গোটা পেঁয়াজ এই চিকেনের মধ্যে দিয়ে খেতে। মুখে লঙ্কা পড়লে ব্রহ্মতালুতে লঙ্কা পাচ্ছে শুরু হবে, এত জাম। দেখি কি বলো আজকে চিকেন করতে, ও জানে না আমি কিভাবে রান্না করেছি। না পেঁয়াজটা শুধু খাইনি লাগে, পেঁয়াজটা মিষ্টি হচ্ছে, খুব ভালো লাগে। ছোট পেঁয়াজ পাই না, আজকে ছোট পেলাম বলে দিলাম। কালকে তো পেয়ে গেলাম, কে বলবে ওকে টেস্টও করাইনি। যে চিকেন রান্না ভালো করেছে সে বলতে হবে কে? হ্যাঁ, এটা দই দিয়ে করেছেন, দই চিকেন করে, দই চিকেন, দই তো অল্প দিয়ে ম্যারিনেট করে, আরো কিছু দিয়েছেন কার্যকরী দিয়ে? একদিন কিছু আর মামুনকে না আমার বিনা তেলে চিকেনটা খাওয়াবো, বুঝলো তো? বিনা তেলে চিকেন, একটা ক্রিম আমুলে ক্রিম দেওয়া আছে, প্লেন ক্রিম, এটা বিনা তেলে করিনি, অল্প তেলে করেছি। না দেওয়া রেসিপি আছে, রেসিপি কালকে ব্লগে দেখতে পাবেন। না দেওয়ার মতো নেই, একদিন ওদের করে খাওয়াবো, বলবো না। ওটাই বুঝতে পারলো না শাওনরা, প্রতিদিন
আজকে চিকেনে কোনো জল দিইনি। চিকেনের গ্রেভি দিয়েছিলাম ধাবা বা স্ট্রিট সাইড যেসব তরকারি যখন ফাইনালি করে এখানের থেকে ঢোল তুলে দেয়। ওতে টেস্টটাও অনেক বাড়ে। আগে ঠিক যেরকম রান্না করবো ভেবেছিলাম সেরকমই হয়েছে। দারুণ খেলাম তো। এখনো আমার খাওয়া হয়নি গো। এমন
খাচ্ছে গোটা টেবিলটা নাড়িয়ে দিচ্ছে। দারুন দারুন ইয়ামি, আমুলের ক্রিম দিয়ে আজকে চিকেন করবে। তাহলে আজকের ফটো ভিডিও অ্যাঙ্গেলটা কেমন হচ্ছে, ভিডিও অ্যাঙ্গেলটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন কমেন্টে। আরো চেষ্টা করবো আরো সব বিভিন্ন দিক থেকে অ্যাঙ্গেল করে ইটিং শোটা দেওয়া। আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করো, দেখতে থাকো পল্লব গ্যালাক্সি, ভালো থেকো সুস্থ থেকো আর সাথে থেকো অসুস্থ থেকো।